উন্নত প্রযুক্তি প্রয়োগে এখন অনেকটা সহজ হয়েছে মানুষের জীবনযাপন। নতুন নতুন উদ্ভাবনে হাতের মুঠোয় এসেছে গোটা পৃথিবী। রূপকল্প 2021 বাস্তবায়নের পথে বাংলাদেশে যে কয়েকটি কার্যক্রম ব্যাপকভাবে সাড়া ফেলেছে তার মধ্যে অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা। ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে বাংলাদেশ ব্যাংক 29টি আর্থিক প্রতিষ্ঠানকে অনুমতি দিলেও কাজ করছে অর্ধেক। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বিকাশের গ্রাহক সংখ্যা 2 কোটিরও বেশি, সারাদেশে তাদের এজেন্ট রয়েছে প্রায় 1.5 লাখ। সিম ক্লোন হ্যাক জালিয়াতি আবার অনেক কাস্টমার কেয়ারের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন বিকাশের অনেক এজেন্ট ও সাধারণ গ্রাহক। কাস্টমার থেকে একটা নাম্বার নিয়ে আবার ওই কাস্টমারকে রিং দেওয়া হয়, অনেক যোগাযোগ করছি কিন্তু তারা কোনো রেসপন্স নাই তাদের, বরং তারা আরো আমাদের হ্যারাসমেন্টের মধ্যে রাখে। আমার 38,000 টাকা December 25 তারিখের বিকাশ থেকে চুরি হয়েছে, টাকা তো ফেরত তো দূর কথা, নাম ঠিকানাই পাই না। টাকা নিয়ে যাওয়ার পরে আমাকে যখন বলে মেসেজ ডিলিট করে দেন, ওগুলো রং মেসেজ, ওই মেসেজগুলি থাকলে ভাইরাস মেসেজ, আপনার টাকা 500 টাকা করে চার্জ কাটা যাবে। পুলিশ বলছে সাইবার অপরাধ বাড়ছে, তবে সব থানায় সাইবার অপরাধ দমনে যথাযথ ব্যবস্থা না থাকার কথাও স্বীকার করলেন এই কর্মকর্তা। তথ্য প্রযুক্তি যতই বাড়বে ততই কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অভিযোগ অথবা এরকম অপরাধীরা কিন্তু সক্রিয় হওয়ার একটা চেষ্টা থাকে। এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে তদন্তের যে সামর্থ্য সেটা কিন্তু প্রত্যেক থানাতে সমান নেই, সেক্ষেত্রে আমরা আমাদের যত আইনগত সহায়তা দেওয়া দরকার সে বিষয়টি আমরা চেষ্টা করব। এসব বিষয়ে বিকাশের কর্মকর্তা জানালেন জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হলে সেগুলো ফেরত দেওয়া হয়, তবে প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। একটি জিডি করতে হবে থানায়, জিডি করে জিডির কপিটা নিয়ে কাস্টমার কেয়ারে যেতে হবে, তারপরে নির্ধারিত কিছু সময়সীমার মধ্যে নির্ধারিত কিছু প্রসেস মাধ্যমে সেই টাকাটা পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে আসলে ইনি প্রতারণার শিকার হয়েছেন সেই ক্ষেত্রে ফেরত দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। প্রতারণার পরিমাণ কমিয়ে অনলাইন ব্যাংকিংকে আরও নিরাপদ করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। ওটিসি ট্রানজ্যাকশনটা কমানোর জন্য আমাদের MFS প্রোভাইডার যে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, এবং ইতিমধ্যে আমাদের সেই লিমিটটা অনেক আগেই চালু হয়ে গেছে এবং বাকি কাজগুলো আস্তে আস্তে অনেকেই করে ফেলছে। জালিয়াতি তথ্য পাচার কিংবা প্রতারণা নয়, নিরাপদে এবং নির্ভয়ে উন্নত প্রযুক্তির সুবিধা ভোগ করতে চায় সাধারণ মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির আশা করেন তারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।